এবারে নির্বাচনে ভোটার প্রায় 12 কোটি প্রার্থী 1970 জন একটি আসনে ভোট স্থগিত থাকায় নির্বাচন হচ্ছে 299 আসনে ব্যালট পেপারে ভোট সকাল 8টায় শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত আর জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলে দেশে এই নিয়ে 12তম বারের মতো ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছেন সাধারণ নাগরিকরা যার মাধ্যমে আগামী 5 বছরের জন্য সংসদ এবং সরকার গঠিত হবে এই নির্বাচনে মোট ভোটার 11,96,91,633 জন যাদের মধ্যে পুরুষ 6,07,71,579 জন নারীর সংখ্যা 5,79,19,202 জন আরও আছেন তৃতীয় লিঙ্গের ভোটারও তবে তাদের সংখ্যা এখনও হাজারেরও কম 1.5 কোটিরও বেশি তরুণ তরুণী এবারই প্রথম ভোটার হয়েছেন সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর 2 আসনে এখানে ভোটার সংখ্যা 7,79,726 জন আর সবচেয়ে কম ঝালকাঠি 1 আসনে সংসদে 299 আসনের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1970 জন প্রার্থী নিবন্ধিত 44টি দলের মধ্যে 28টি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী 266 জন 32টি আসন 14 দলীয় জোটের শরিক এবং জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন দলটি মনোনয়ন বাতিল হয়েছে দুইজনের বিদায়ী সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি 265 আসনে লড়ার ঘোষণা দিয়েছে তবে গত কয়েকদিনে দলটির 17 জন প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপির সাবেক নেতা শমশের ববিন চৌধুরীর নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি 135 আসনে প্রার্থী দিয়েছে এর বাইরে 6টি ইসলামিক দল ও নতুন গঠিত বিএমএম নির্বাচনে অংশ নিচ্ছে তবে এবারের নির্বাচনে সবথেকে বড় চমক হলো আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে যারা বাদ পড়েছেন দলেরই অনুমতি পেয়ে তাদের অনেকেরই স্বতন্ত্র প্রার্থী হওয়া তাদের সহ 436 জন স্বতন্ত্র প্রার্থীর বড় অংশরই প্রতীক ঈগল ও ট্রাক আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নতুন আবহ তৈরি করেছে নির্বাচনে সবথেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা 14 আসন থেকে এখানে প্রার্থীর সংখ্যা 14 জন মাত্র 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন আসনের সংখ্যা অবশ্য হাতে গোনা কয়েকটি এবারে নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকছে 42,149টি তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 10,300টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 2,15,000 সদস্য মোতায়েন থাকবে সাধারণ কেন্দ্রে থাকবে 4,72,000 নির্বাচন উপলক্ষে সারা দেশে মোট 62 জেলায় মোতায়েন করা হয়েছে সেনা সদস্য এর বাইরে উপকূলীয় জেলা ভোলা ও বরগুনার 19টি উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী আর সীমান্তবর্তী 45 জেলায় বিজিবি এককভাবে ও সীমান্তবর্তী বাকি 47 উপজেলায় বিজিবির সাথে কাজ করবে সেনাবাহিনী উপকূলীয় 4টি উপজেলায় কাজ করবে কোস্ট গার্ড আর দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে বিমানবাহিনী এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মোট 9,09,529 জন এদের মধ্যে প্রিজাইডিং অফিসার থাকছেন 4,06,364 জন সহকারী প্রিজাইডিং অফিসার 2,87,722 জন এবং পোলিং অফিসার 5,75,443 জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 2,276 কোটি টাকা যা আগে যে কোনো নির্বাচনী ব্যয়কে ছাপিয়ে গেছে নুরুন নাহার উইলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা